দেওঘর প্রসিদ্ধ হিন্দু তীর্থস্থান। তো ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা এই চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। এক সময় হাওয়া বদলের জন্য এই স্থানের যথেষ্ট প্রসিদ্ধি ছিল, এখনও এখানকার জল হাওয়া খুবই ভালো। তীর্থ মাহাত্ম্য ছাড়াও দেওঘরে বহু দর্শনীয় স্থান আছে। দেওঘরের মূল আকর্ষণ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বৈদ্যনাথ। 72 ফুট উঁচু মন্দিরে 4 ফুট উচ্চতা বিশিষ্ট শিবলিঙ্গ। কথিত আছে লঙ্কেশ্বর রাবণের ইচ্ছে হয়েছিল কৈলাস থেকে শিবকে লঙ্কায় নিয়ে যাওয়ার, কিন্তু শিব যেতে নারাজ। রাবণের সঙ্গে ছলনা করে পথের মাঝে বৈদ্যনাথ ধামে বসে পড়েন শিব। রাবণ এনেছিলেন বলে এর অন্য নাম রাবণেশ্বর জ্যোতির্লিঙ্গ। বৈদ্যনাথ মন্দিরে পুজো দিয়ে অটো, টাঙা বা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ুন। প্রথমেই দেখে নিন হৃদয় কুণ্ড। কথিত আছে এখানে নাকি সতীর হৃদয় পড়েছিল। মন্দিরের উত্তরে রাজা মানসিংহের তৈরি 900 ফুট দীর্ঘ ও 600 ফুট চওড়া মানস সরোবর। পরের গন্তব্য দেওঘরের বিখ্যাত ক্লক টাওয়ার থেকে 6 কিলোমিটার দূরে তপোবন। এখানে পাহাড়ের গুহায় বালানন্দ ব্রহ্মচারী তপস্যা করতেন। দেওঘর থেকে 2 কিলোমিটার দূরে নবলেখা মন্দির। প্রায় 60 বছর আগে দেউরিয়ার পাথরিয়া ঘাটের রানী চারুশিলা তার আধ্যাত্মিক গুরু বালানন্দ ব্রহ্মচারীর নির্দেশে 9 লক্ষ টাকা ব্যয় করে রাধাকৃষ্ণের এই মন্দির তৈরি করেন। 63 চূড়া বিশিষ্ট 146 ফুট উঁচু এই মন্দিরের শিল্প সুষমা অবর্ণনীয়। শহর দেওঘর থেকে 18 কিলোমিটার দূরে ত্রিকূট পাহাড়, ঘন জঙ্গলে ঘেরা এই পাহাড়কে কেন্দ্র করে বছর কয়েক আগে ঝাড়খণ্ড সরকার এখানে রাজগিরির মতো রোপওয়ের ব্যবস্থা করেছে। খরচ মাথা পিছু 50 টাকা। 25 কিলোমিটার দূরে বুড়াই কালী মন্দির, দেবীর নাম মা বুড়হেশ্বরী। এখানকার বিশেষ আকর্ষণ পাহাড়ের রেঞ্জের 7টি চূড়া এখান থেকে পরিষ্কার দেখা যায়। নবান্নের সময় এখানে বিরাট উৎসব হয়, মেলা বসে। দেওঘরের অন্যান্য দর্শকের মধ্যে রয়েছে নন্দন পাহাড়, রীলা জড়ি, শিব মন্দির, পাথরেলে কালী মন্দির, নবদুর্গা মন্দির, পাগল বাবা আশ্রম, অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রম, জৈন মন্দির, রেখিয়া আশ্রম, চণ্ডী পাহাড়ি বা চরকি পাহাড়ি, অষ্টধাতু জগদ্ধাত্রী মন্দির, মহাদেব দয়ানন্দের আশ্রম, সিদ্ধপুরুষ ভবানন্দের গুম্ফা।